7 months I have relation with him. 7 months. After 7 months. এটা হচ্ছে যে আপনার মেট্রো স্টেশন। হ্যাঁ, আবলাবারি মেট্রো ইংলিশে লেখা আছে, আবলাবারি। সোজা যাবো মেট্রোতে, যাবো না। Metro is really a cheapest transportation in each European city. If you want to use metro, you can use metro from here, Ablabari. I don't have funds to enter. Yes. Now I have to exchange my money, so I will show you the location of money exchange. And that one, right? Good enough. This is first. I should have done from airport, but in the airport I didn't have enough time to do it. But I will change my money. I will exchange my money over here. Dollar to lari. Lara. Lari. Lari. Okay. 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 Your money over here. Koto, how much? 286. $100 equal to 286 lari. Thank you. Thank you. মানুষের চাইতে প্রায়োরিটি পশু পাখিরা আগে দেয়। দে লাভ ডগ ভেরি মাচ। ডোন্ট হিট এনি ডগ বাই মিস্টেক। গরম সময় আসলে সেগুলো মনে করেন যে দেয়। এটা কি মেট্রো? ইজ ইট মেট্রো? মেট্রো না, মেট্রো না, এটা আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড টু ক্রস দ্য রোড অনলি, রাইট? উইল গো আদার সাইড। বাংলা বিন্দু তো? হ্যাঁ, এই যে দোকানের দেশে বাংলাদেশ। আচ্ছা, it is Bangladeshi shop also, cloth shop. ওই প্রথম দেখানে একজনের আরো অনেকের আছে, এখানে খালি একজনের আছে আর কি। মানি চেঞ্জ, ইউ উইল ফাইন্ড অল দ্য এক্সচেঞ্জ বাই মানি এক্সচেঞ্জ ব্যাংক ওভার হিয়ার। দিস ইজ আই বিলিভ সেন্টার মানি চেঞ্জ। এই জায়গাটা আসলে সেন্টার মনে হচ্ছে না, কেমন একটা সেন্টার মতো লাগছে। অনেক মেনটার ভিতরে যান না, ওটা হচ্ছে আরেক সাইডে যাচ্ছি, আমাদের সাইডে যাইতেছি আমরা। আচ্ছা, এই চার্চ, চার্চে ঢুকা দরকার? কখনো ঢুকি নেই চার্চে, আসলে অনেক টাইম নিয়ে আসি নি। আপনি চার্চে ইয়া করতে পারবেন, ভিডিও করতে পারবেন, অনেক সিভিলিসি টুর যে সুন্দর দিব আপনাকে। হ্যাঁ, ওই যে আমরা দেখাইতে আসি, তখন ওই যে ওটার ভিতরে নিয়ে যাবো। একদম পাহাড়ি দেখছেন, পাহাড় কত উঁচু, টাওয়ার কত উপরে, পাহাড়ি এরিয়া। ওই যে টাওয়ারের উপরে যে গোল সেটা দেখা যাইতেছে না? হ্যাঁ, ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, ওই যে উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যে আপনি সামারের সময় ইয়া হয়, পার্টি হয় না? হ্যাঁ, শীতের সিজনে মানে কম, গরমের সময় লারি
Georgian lorry, eh? It's a wine shop. This is wine shop. I don't like. It's a wine shop. Georgia. Georgia, actually. Bangladesh. Keep on even cast core. Ruben Bhai? Demon machine. কাজের কি কোনো ই আছে কাজের ফ্যাসিলিটি তেমন ভালো না ভাই এই দেশে তবে এই দেশে বিজনেস এর জন্য বেস্ট আচ্ছা বাংলাদেশের চাইতেও বেস্ট ইজিলি এখানে বিজনেস করা যায় আমারও প্ল্যান আছে এখানে এখানে বিজনেস এর জন্য হচ্ছে যে বেস্ট আর যারা এইভাবে আসে এখানে থেকে যায় তারা কি করে তারা কি ভালো কিছু করতে পারে আরে ভাই এখানের ভিতরে সবার স্বপ্ন এটা যে তারা ইউরোপে যাইব এখানে আসে যারা তারা চিন্তা করে ইউরোপে যাবে হাই হাউ আর ইউ সবাই আসলে অ্যাকচুয়ালি ইউরোপে যাওয়ার জন্য আর কি চেষ্টা করে এ আর কি বুঝতে পারছেন আচ্ছা এটা হচ্ছে যে সার্পেনি এই যে কেবল কার আছে এখানে এটা হচ্ছে যে কেবল কারের এখানে তারা নিয়ে আসবে নাকি হ্যাঁ এটা আপনাকে যেদিনকে সিটি ট্যুর দেওয়া হবে ওদিনকে নিয়ে আসবে এখন ওই উপরে নিয়ে যাবে আচ্ছা জাস্ট আমি আপনাকে নিয়ে যাইতাছি খালি রেস্টুরেন্টটা দেখানোর জন্য হ্যাঁ এত দূর আসবো রেস্টুরেন্টে আল্লাহ ট্যাক্সি দিয়ে আইসা পড়বেন অনেক দূর ধারে কাছে তো রেস্টুরেন্ট নাই এই জন্য আরমিন্দা ইজ মা আরমিন্দা আরমিন্দা ইজ মা ইসলাম আরমিন্দা মতলব চলো রাখি আমরা টাকা পকেটে ঢুকান ওর টাকা দেখতেছে এত না ওটা লাগে সমস্যা না মানে ওই কইতাছে ওই যে নিচে পানি আছে ভোটের জন্য ও আচ্ছা ভোটের জন্য পরে আমি কইলাম যে না প্রয়োজন নাই আচ্ছা আরমিন্দা মানে কি প্রয়োজন নাই নো নিড আরমিন্দা যে একটা শব্দ শিখিয়ে দিলাম আরমিন্দা নো নিড আরমিন্দা সি জর্জিয়াতে যে বাংলাদেশিরা আসে থাকতে চায় কেন সেটা এর জন্য কিন্তু আমাদের সমস্যা হয় এয়ারপোর্টে কিন্তু অ্যাক্সেস দেয় না বাংলাদেশি আমাদের জামাই আপ্যায়ন ওয়ার্ল্ড এর সব ইমিগ্রেশনে আছে আমরা বদনাম করে ফেলছি সেটাই না না আমরা জামাই আদর ভাই কি বলেন বদনাম কেন বলেন ভাই কেন হচ্ছে নাম্বার এক দুই নাম্বার কথা হচ্ছে যে সমস্ত কান্ট্রিতে হচ্ছে লেক দ্য লেক হ্যাঁ যে স্মল বিউটিফুল লেক যে আপনাদের ভিসা অনারেবল ভিসা হ্যাঁ অনেকে অনারেবল ভিসা সম্বন্ধে জানে না বা বুঝে না বিশেষ করে বাংলাদেশিরা তো তেমন তো ঘুরে না যারা মনে করে যে মোটামুটি তাদের আইডিয়া আছে রাইট রাইট ইউ আর রাইট 10% লোকজনের হয়তো বা আইডিয়া আছে অনেকে সিস্টেমগুলো বুঝে না যে কি কি করতে হবে কি স্টেপগুলো পালন করতে হবে এখানে একটু দাঁড়ায় আপনি তো ইয়ার ভিতরে আবার হচ্ছে যে আবার অনেকে আছে কিরকম জানেন যে আপনার যে অনেক বাংলাদেশি আছে অনেক ইন্ডিয়ান আছে পাকিস্তানিরা আছে আর এই দেশটা হচ্ছে একটা ট্যুরিজম কান্ট্রি সবাই মনে করেন যে আপনি ট্যুরিজমের সাইডের উপরে বিজনেস করতেছে বেশি তো এখানের ভিতরে যে বাংলাদেশি যারা আসে অনেকে আছে অরিজিনাল ভিজিটর আবার অনেকে আছে যে মিডল ক্লাসের ভিতরে আমি কী করলাম যে আমার ভালো লাগতেছে না গরম টরম ইয়ার ভিতরে হইতেছে না বা সেরকম সুবিধা করতে পারছি না এখন আমরা ইয়েতে আসি এইরকমই যাই ঠান্ডা জায়গায় আসি পরি আসে আসার পরে তারা মনে করেন যে যাইতে চায় না কিন্তু তাদের যে চিন্তা ভাবনা কীরকম তা আমি নিজেও জানি না আর কি তো তারা হচ্ছে যদি আসে আসার পরে যদি মনে করেন যে ঘুরলো গেলো চলে গেলো তাহলে আর সমস্যাটা হয় না আর না গেলেও তেমন একটা না কিন্তু কি জানেন এখানে যত ধরনের যায় জামেলা আমগো বাংলাদেশের ভিতরে আছে এই যে লোকজন মনে করেন যে হাঁটতেছে এত এত সুন্দর জায়গার ভিতরে মনে হয় হাঁটতেছে সিগারেট খাইলো সিগারেটের প্রতিটাই জায়গার ভিতরে এখানে কিন্তু ওই যে দেখেন প্রতিটা জায়গার ভিতরে মনে করেন যে সিগারেটের পালান দিয়ে দেওয়া আছে বুঝতে পারছেন হ্যাঁ ফ্রি কান্ট্রি ওটা কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে আমি ওইদিকে আপনি কি ইয়ার করবেন কেবল কারা
রাইড করব আমরা না এই যে দেখুন আইগাপ টিভি লিসে দেওয়া আছে এইটা রেস্টুরেন্ট আশেপাশে সবগুলো হচ্ছে যে রেস্টুরেন্ট এখানে সব রেস্টুরেন্ট ওই জায়গার ভিতরে গেলে আপনাকে ডাক ভেড রেস্টুরেন্ট ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আপনারা মনে করেন অনেক এটা কো ইন্ডিয়ান বাঙালি অনেক আপনাকে ডাক এই এই জায়গাটার নাম কি ওই যে ওখানে একটা চার্চ আছে অনেক বড় চার্চ ভাই হিস্টোরির কথা যদি আমারে জিগান তাইলে মনে করেন যে আমি ফেলা না এই জায়গাটার নাম কি এটা কি সেন্টার নাকি মনে হচ্ছে সেন্টার এটা সেন্টার না সেন্টার হচ্ছে যে আরেকটা এই জায়গার নাম হচ্ছে সারদেনি 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 সেই যে আমাদের মসজিদ আমরা প্রতি শুক্রবারে যে নামাজ পড়তে আসি না ওই যে উপরটা না ওটা ওইটার নিচে মিডলে আছে আর ওই যে যেটা দেখা যাচ্ছে উপরে চার ওইটার নিচে আর মিডলে আমরা এই দিকটা যাই এখানে এইখানে আসে কিন্তু আমার কাছে চমৎকার লাগছে জায়গাটা খুব সুন্দর এটা কি টুর টুর বাস নাকি সিটি ট্যুরের বাস রাইট সিটি ট্যুরের বাস ট্রাভেল কার উপরে একই সাথে সব কিছু রেস্টুরেন্টে কি যাওয়ার প্রয়োজন আছে নাকি না আপনার তো ওই যে আমি সময়ের পরে এক সময় দিই মনে ভাই আমার কি তারা আছে তো আচ্ছা ইউরোপিস ইউরোপ ওই দিকে মনে করেন যে ভোর তো সব কিছু আছে এখানে যেমন ঠান্ডার সময় তো ভোরে গিয়ে উঠতে আসে না গরমে আপনি যে সময় আপনি যদি গরমে সে যদি আসেন গরমের সিজনে সামারে আপনি এখানে পাড়া দিতে পারবেন না এই যে যে জায়গাটার ভিতরে যে আসেন না এই যে গুলিস্তানে ধাক্কা ধাক্কা কেমনে আড়া লাগে এরকম ভাবে মনে করেন যে আট করে এত মানুষ এখন ঠান্ডার কারণে মনে মানুষ বেশি নাই না না এই ব্যক্তিটা কে অবশ্যই এটা একটা বিশাল একটা হিস্টোরি আছে ওই যে হইতাছে মাদার অফ জর্জিয়া কোনটা ওই যে সাদা মূর্তিটা আর সাদা মূর্তিটা হ্যাঁ মেরি না তো আমি আপনাকে বলি এখন আপনি বীর পাইবেন কোথায় জানেন কোথায় যে জায়গার ভিতরে স্নো হইতাছে গোদাওরে বা অন্য অন্য সাইডে ওই সব জায়গার ভিতরে এখন বীর পাইবেন কারণ এই জায়গার ভিতরে তো হঠাৎ দেখার মতো কিছু না রাইট জন্ম মানে আমরা দুই ভাই মিলে কথা বলতেছি আর ভিডিও করতেছি দেখার মতো হচ্ছে যে আপনি তার মানে এখানে বাংলাদেশে যারা আসে তাদের জন্য ভালো কোনো ফিউচার নাই যদি বিজনেস না করে জবের কোনো ফিউচার নাই জবের ফিউচার না এখানে বিজনেস করতে হবে যদি বিজনেসের পার্টি যদি আসে হ্যাঁ বিজনেস এখানে বিজনেস আর হচ্ছে যে স্টাডি ট্রাভেলস এর জন্য এবং স্টাডি স্টাডি ট্রাভেল বিজনেসটা ভালো হবে যদি বিজনেস করে এই জায়গার ভিতরে হচ্ছে যে এটা বেস্ট ট্যুরিজম রিলেটেড বিজনেস ভালো হবে না এখানে খালি ট্যুরিজম না এখানে সব কিছু মনে করেন যে যেখানে এখানে আমার একটা কোল্ড বিজনেস আছে গার্মেন্টস এর আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি ভালোই খারাপ না গুড বুঝতে পারছেন কিছু কিছু বাংলাদেশ এখানে ভালো অবস্থান আছে এটা শুনে খুবই ভালো লাগে এখানে বিজনেস যে নাই ভাই আপনার কথা হচ্ছে যে আপনি কোন ট্রেডে কাজ করবেন বা আপনি কোন বিজনেসটা জানেন এখন মনে করেন ধরেন আমি মনে করেন গার্মেন্টস আইটেমে আমি জানি এখন আপনি যদি আমার যদি মনে করেন যে ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব যদি দেন তাহলে তো ভাই হইলো না বা আমি মনে করেন যে মোদি দোকানের কাজ জানি হ্যাঁ বা মোদি দোকানের বিজনেস আমি জানি এখন আপনি যদি আমার যদি ইয়াতে এই যে বার বা অন্য কিছু ধরেন বা আপনি যদি আমার চাউলের গুঁড়ো আমার পছন্দ